নমস্কার দেখতে পাচ্ছেন মম জ্বলছে কারেন্ট নাই মম জ্বালাতে বাধ্য হয়েছি কিন্তু এই মমের পাশে বসে থাকতে থাকতে অনেক কিছু যেন অভিজ্ঞতা নিজের জীবনের সঙ্গে জড়িয়ে আছে খুঁজে পেলাম শুধু ব্যক্তিগতভাবে আমার জীবনের সঙ্গে নয় পৃথিবীর প্রায় প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আগুন আর মামের কাহিনী এই আগুনের শিখাটা জ্বলছে না দেখতে পাচ্ছেন এই শিখার বলা চলে এই আগুনের শিখার সঙ্গে পৃথিবীর সমস্ত নারীর তুলনা করা যায় এই আগুন হলো সেই নারী যারা পুরুষদেরকে এই মমের মতো ধীরে ধীরে গলিয়ে ফেলে যতই কঠিন পাশান হও না কেন আগুন পাশে থাকলে গলতে পারত নারী একটা যেই সেই শব্দ নয় এটা একটা মারাত্মক শব্দ এভাবেই গলে সমস্ত পুরুষ আর এভাবেই পৃথিবীতে তারা ধ্বংস হয়ে যায় ধীরে ধীরে যেদিন মমটাও ধ্বংস হয় তার কিছু পরে অবশ্য আগুনও ধ্বংস হয়ে যায় কিন্তু ধ্বংসটা শুরু করে এই আগুনের শিখাটাই ঠিক তেমনই পৃথিবীতে যেমন সৃষ্টি সৃষ্টি আছে ধ্বংস আছে এই সৃষ্টিটাকে শুরু করেছিলেন নারীরাই এবং শেষে শেষও করবেন তারা যাই হোক এ সমস্ত কথা থাকলো আরও একটা কথা মনে পড়ল যেদিন পড়েছিলাম ছোটোবেলায় সেই মাধ্যমিক থাকাকালীন সময়ে একটা মমের কাহিনী সে মমের কাহিনিটাই মনে পড়ছে যে মানুষ যদি জীবনে প্রচুর ব্যয় করে এবং সমস্ত কিছু উড়িয়ে দেয় যতটুকু তার লাগে তার থেকেও বেশি যদি সে উড়ায় একদিন সে প্রচণ্ড অভাবে পড়বে ঠিক এমন একজন ব্যক্তি যদি দিনের বেলায় চলাকালীন সময়ে যদি মম জ্বালায় তাহলে একদিন রাতের বেলা জানোর জন্য সে মম খুঁজে পাবে না একটা ভাব সম্প্রসারণ মনে পড়ল জিজন দিবসে মনের হরসে যারা মামের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রতি তৃতীয় নম্বর যে সমস্ত কথাগুলো মনে পড়ছে মমের পাশে বসে সত্যি একটা মম যখন জ্বলতে থাকে একটা পবিত্র বস্তু বলে মনে হয় ধ্যান মনে আসে অনেক ভাবনা চিন্তা ধেয়ে আসে কিছু বসে লেখি। দেখো আগুনের শিখাটা এমনভাবে উঠছে দারুণ সুন্দর লাগছে দেখতে আগুনের শিখার পাশে দুই একটা পতকগুলোও উড়ে আসতে পড়ছে এই রকম পতঙ্গগুলো এই রকম করে উড়ে এসে পড়ছে মারা যাচ্ছে সে জানে আগুনের পাশে গেলে সে মারা যাবে তথাপিও সে আনন্দে এসে লাফাচ্ছে এমনই সমাজটা সমস্যা ঠিক এমনই পতঙ্গে যে রঙে থায় ধি আব না দেখলি না শুনলি এ বেরে কত ইতিহাস বসলে শুধু বলতে ইচ্ছে করে বেশি বলবো না নমস্কার এখানে রাখছি